This is the viscera of the diaphragm. তারপরে হচ্ছে আমি ওপেনিং বলে দেখাই ফার্স্ট ইমেজ আর এটা হচ্ছে রাইট ডোম এটা রাইট ডোম সো আমি স্লাইটলি হায়ার ধরব এটা লেফট ডোম তো এখানে সেন্ট্রালি থাকে হচ্ছে গিয়া সেন্টার টেন্ডন সেন্টার মানে এই যে মেইনলি লোব মানে ডোমগুলা ডোমগুলো হচ্ছে মাসকুলার স্ট্রাকচার আর এটা যেটা এটা হচ্ছে অ্যাপোনিউরোটিক মাসকুলার অ্যাপোনিউরোটিক ঠিক আছে মানে যেহেতু এখানে আমরা জানি যে ডায়াফ্রাম ইনসার্ট করে ডায়াফ্রামের ইনসার্শন এখানে হয় যেখানে ইনসার্শন হয় মনে রাখবে ওখানে অ্যাপোনিউরোসিস হয় সেখানে এই জন্য এটা মাসকুলার অ্যাপোনিউরোটিক এখানে একটা ওপেনিং থাকে যেটাকে আমরা বলি ভ্যানাকাবাল ওপেনিং আর এটা থেকে ভ্যানাকাবাল ওপেনিং এখানে থাকে আর মাসকুলার পয়েন্টে এখানে একটা ওপেনিং থাকে যেটা হচ্ছে ইসোফিজিয়াল ওপেনিং আর আলটিমেটলি এটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং মানে রাইট আর লেফট ক্রাসের মাঝে থাকবে অ্যাওর্টিক ওপেনিং সো রাইট ক্রাস এটা যেহেতু রাইট ডোম রাইট ক্রাস হচ্ছে এখান দিয়ে থাকে এটা একটু বড় হবে এখানে বোঝা যায় না আর একটা বিষয় সুইটে তো বোঝা যায় রাইট ক্রাসটা এখানে লেফট ক্রাসটা এখানে এই দুইটা ক্রাসের মাঝে থাকবে অ্যাওর্টিক ওপেনিং এটা হচ্ছে অসিও অ্যাপোনিউরোটিক স্ট্রাকচার ক্রাসগুলো দেখা ও ক্রাস ক্রাস বোঝা যায় না ক্রাস হচ্ছে এই সাইড দিয়ে থাকবে রাইট ক্রাস যেটা একটু বড় হবে এখান দিয়ে লেফট ক্রাস আর এই দুটো ডোম এটা রাইট ডোম এটা লেফট ডোম সো ওপেনিং তিনটা আবার দেখাই এটা হচ্ছে ভেনাকাবাল ওপেনিং এটা হচ্ছে ইসোফিজিয়াল ওপেনিং এটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং এটা সেন্ট্রাল টেন্ডন এখান দিয়ে সেন্ট্রাল টেন্ডন এবং এই যে এটা মানে আমাদের ভেনাকাবাল ওপেনিং এটা সেন্ট্রাল টেন্ডনে থাকে তাহলে এগুলোই ওভারঅল ডায়াফ্রাম আর তেমন কিছু নেই আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রাইট লেফট আইডেন্টিফিকেশন করবি মনে রাখবি এই যে এটা কি অ্যাওর্টিক ওপেনিং আর এটা কি ভ্যানাকাবাল ওপেনিং সো ভ্যানাকাবাল ওপেনিংটা সবসময় একটু রাইটে থাকবে সো রাইটে যেহেতু থাকবে তাহলে আমি এটা জানিয়ে দেবো কারণ টাইমটা এই জন্য আমি টাইমটা আর কি এভাবে লাইক হয়